ভারত বাংলাদেশ নারী দলের ম্যাচ কভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পাপন, ম্যাচ জিতে ভারতকে কত রানের মধ্যে আটকাতে হবে বলে মনে করছেন? ধন্যবাদ আফরিন। আমরা যেটা প্রত্যাশা করছি যে এখানে 150-এর নিচে যদি ভারতীয় দলকে আটকে রাখা যায় তাহলে একটা সুযোগ সুবিধা থাকবে বাংলাদেশের মেয়েদের জন্য। এই মুহূর্তে ম্যাচ এবং ম্যাচের বাইরের কিছু বিষয় নিয়ে কথা বলছেন বিসিবি উইমেন্স উইংসের চেয়ারম্যান জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, আমরা তার বক্তব্যগুলো শুনে আসতে চাই। আইসিসির একটি ওয়ার্ল্ড কাপ দিয়েই শুরু হয়েছিল, তো এবার আবার প্রায় 10 বছর পরে আবার এত বড় একটা ইভেন্ট এখানে হচ্ছে। আমাদের সব দিক দিয়েই আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের তখন ছিল একটি মাঠ, আমরা অন্য জায়গায় প্র্যাকটিস ফেসিলিটির জন্য যেতে হয়েছে, এখন আমাদের একই এরিনায় দুটো গ্রাউন্ড আছে, গ্রাউন্ড ওয়ান গ্রাউন্ড টু, সব কিছু মিলিয়ে তারা খুব সন্তুষ্ট। তারপরেও তো তাদের কিছু অবজারভেশন আছে, আমাদের যে পর্যাপ্ত সময় রয়েছে আমরা তার আগেই এগুলো আমরা শেষ করতে পারবো, অর্থাৎ আমরা আরও কিছু আমাদের ফেসিলিটি ডেভেলপ করব। এমনিতেই আমাদের পরিকল্পনার মধ্যে ছিল ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমরা সেটা দ্রুত গতিতেই আমরা করব। দেখুন, আমাদের প্রত্যেকের কিন্তু নিজেদের জায়গায় স্বচ্ছতা বা আমাদের দায়িত্বশীল হতে হবে। এটা আমরা যারা ক্রীড়া সংগঠক আছি, রাজনীতিবিদ আছি বা যেই বা গণমাধ্যম কর্মী, আমাদের প্রত্যেকের নিজস্ব আমাদের জুরিসডিকশন কিন্তু আমাদের মেনে চলতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় যদি আমরা পেশাদারিত্ব আমরা না দেখাতে পারি সেটা কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের জন্য, আমাদের পেশার জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। দেখুন, আমাদের এই সময়ে এই জেন্ডার বা এই বিষয়গুলো খুব স্পর্শকাতর। এই জায়গায় যদি আমরা কোনো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় অর্ধসত্য বা যেটার কোনো ভিত্তি নেই এই ধরনের কোনো তথ্য আমরা পরিবেশন করি যেটা আমাদের সমাজের জন্য এবং দেশের জন্য খুবই আসলে ক্ষতিকর এবং লজ্জাজনক, যে বিষয়টি নিয়ে আসা হয়েছে সামনে এবং গতকাল। পাপন, আপনাকে ধন্যবাদ।